একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার সকালে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। বিস্তারিত জানাচ্ছেন আরমান কাইসার। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা গণহত্যার অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আনা 9 ধরনের 6টি অপরাধের মধ্যে 5টি এবং পরিকল্পনা ষড়যন্ত্রের মাধ্যমে সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণিত হয় রায়। 2015 সালের 29 জানুয়ারি খালাস চেয়ে আপিল করেন আজহারুল ইসলাম। 2017 সালে 13 আগস্ট এক আদেশে আপিল বিভাগ আসামি পক্ষকে আপিলের সারসংক্ষেপ দাখিলের নির্দেশ দেন। সকালে আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় ঘোষণা করেন সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ। অন্য 3 বিচারপতি হলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান। রায় ঘোষণার সময় আদালতে আজহারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট শিশির মনির, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রায় সন্তুষ্ট প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই 2টি চার্জে মেজরিটি রায়ে তাকে তার কনভিকশন বহাল রাখা হয়েছে এবং মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হবে বলে জানান তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে আমরা 15 দিনের মধ্যে রিভিউ ফাইল করব এবং সেই রিভিউতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসির আদেশ কার্যকর হবে। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আজহার জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের জেলা কমিটির সভাপতি ও আলবদর বাহিনীর রংপুর শাখার কমান্ডার ছিলেন। আরমান কাইসার, বাংলা টিভি, ঢাকা। ক্রেতাদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের জনপ্রিয় রঙের ব্র্যান্ড রেইনবো বাংলাদেশে রঙের বাজারে প্রথম সেবা মাস চালু করল। সকালে রাজধানীর বাড্ডায় প্রিমিয়ার প্লাজায় সেবা মাসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এ সময় আর এন পাল বলেন, আরএফএল গ্রুপ পণ্যের গুণগত মান এবং ক্রেতাদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তিনি বলেন, রং সংক্রান্ত সর্বোচ্চ সেবা দিয়ে ক্রেতাদের আস্থা অর্জন করতেই রেইনবো পেইন্টসের এই সেবা মাসের কর্মসূচি। রেইনবো পেইন্টস প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, কনসালটেন্ট শাহজাহান, হেড অব সেলস এস এম জহিরুল ইসলাম সহ রেইনবো পেইন্টসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সম্প্রতি মিয়ানমার বাংলাদেশ থেকে কিছু সংখ্যক রোহিঙ্গা ফিরিয়ে নিয়েছে, মিয়ানমারের এমন দাবিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদিতে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে অনুদান প্রদানের সময় এ মন্তব্য করেন তিনি। এ সময় মিয়ানমারের করা দাবি খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী।